আসসালামু আলাইকুম। আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে, আরএফএলের ভীষণ ব্র্যান্ডের। এটা মডেল হচ্ছে 018 র্যাপিড পাওয়ার 650 ওয়াটের। আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো এবং ফিজিক্যালি জিরা গুঁড়ো এবং বিভিন্ন মশলা গুঁড়া করে আপনাদের দেখাবো এবং পেস্ট করে পেঁয়াজ আদা রসুন আপনাদের পেঁয়াজটা করে দেখাতে পারবো। তাহলে সঙ্গে থাকুন। আমরা আনবক্সিং করে ফেলছি। এটা জুসার কাপ, 6 কাটা প্লেটের এসএস বডি, সব ধরনের জুস জাতীয় জিনিস জুস করার জন্য। আর এটা মিনচার কাপ, সকল ধরনের ভিজা জাতীয় জিনিস পেস্ট করার জন্য, যেমন আদা রসুন পেঁয়াজ ইত্যাদি। এপাশে নির্দেশনা দেওয়া আছে আপনি কি কি করবেন। এটা হচ্ছে গ্রিন্ডার কাপ, গ্রিন্ডার কাপে আপনি শুকনো জাতীয় মশলা গুঁড়ো করার জন্য, এখানে নির্দেশনা দেওয়া আছে যে রোদে শুকিয়ে বা ভাজি করে গুঁড়া করতে হবে। বেশি চালাবেন উচিত না। এবং এখানে দেওয়া আছে ব্লেন্ডার ব্যবহার উত্তম নিয়ম, 10 সেকেন্ড পর পর দেখতে পাই। এবং এখানে দেওয়া আছে সেফটি সুইচ, ব্রেকার। এই ব্রেকার সুইচ আপনার বেশি গরম হয়ে গেলে 5 মিনিট ওয়েট করলে আবার পুনর অবস্থায় আপনি চালাতে পারবেন, কখনো এই ব্লেন্ডার বার্ন হবে না, এই জন্য এখানে ব্রেকার দেওয়া আছে সেফটি হিসাবে। হ্যাঁ, এদিকে ঘুরিয়ে ব্লেন্ডার ব্যবহার করবে, এদিকে ঘুরিয়ে লক করুন। আপনি যদি ভালোভাবে লক না করেন তাহলে কিন্তু আপনার যে ড্রাইভিং ভ্যানটা আছে ওইটা কেটে যাবে। এই যে ড্রাইভিং ভ্যানটা আছে এই ভ্যানটা কেটে যাবে। আপনি যদি ভালোভাবে লক না করেন তাহলে আপনার শখের ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আমরা এবার দেখাবো আপনাদের জিরা গুঁড়ো করে। অল্প করে জিরা নিয়েছি, ছোটোখাটো পরিবারের জন্য যতটুকু আপনার জিরা লাগে আমরা সেই পরিমাণ জিরা নিয়ে করেছি, যাতে সহজ। দেখুন কীভাবে করি, এবার দেখাবো যে আসলে জিরা গুঁড়া হয় কি না। একটা ছোটো পরিবারের জন্য দৈনন্দিন যে জিরাটুকু লাগে সেটুকু নিয়ে আমরা জিরা করছি। ভালো করে লক করে নিতে হবে। এবং পালস বাটন, এখানে যে পালস বাটন আছে ওই পালস বাটনটা ইউজ করতে হবে প্রথমে 2-3 বার, তারপরে 1-2-3। আপনারা কখনোই একবারে 1-2-3-তে দিবেন। পেঁয়াজ পেস্ট করে, এখন এই যে আপনাদের পেঁয়াজ পেস্ট করে দেখাবো। পেঁয়াজ দেখুন অল্প করে পেঁয়াজ নিয়ে আসি, কিন্তু একটা পরিবেশে মানে ছোটো খাটো পরিবারে যতটুকু লাগে সেভাবে নিছি দেখেন। আর এর সঙ্গে আপনারা একটা ভুল কাজ করেন, যারা পেস্ট করেন অনেকেই জানে না যে কীভাবে পেস্ট করতে হয়, এই জন্য তাদের জন্য ভিডিওটা। এটা শুধু এই পেঁয়াজটা দিয়ে কিন্তু পেস্ট করলে হবে না, এটাতে কিন্তু একটু পানি অ্যাড করতে হবে, নাহলে কিন্তু অনেক দেখুন অল্প একটু পানি দিচ্ছে দেখেন। আমাদের একবারে সহজে পেস্ট হয়ে যাবে, লকটা লাগিয়ে নিতে ভালো করে। আমাদের পেস্ট শেষ, দেখেন কিচ্ছু নেই, কিন্তু হাতে দেখালাম কিচ্ছু নেই। হ্যাঁ সবাই, আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। বেশি বেশি আরও বেলে পোড়া কিনবেন।
হারাপেলের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।